বাংলাদেশের লিজেন্ড শিল্পীদের অপমান করলেন নোবেল। সমালোচনার ঝড় শুরু হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। আসুন এ সম্পর্কে আমরা বিস্তারিত জেনে নিই। লেজেন্ডের শিখাবো কীভাবে 2020 সালে মিউজিক করতে হয়, একই বললেন নোবেল। ভারতের একটি বেসরকারি টেলিভিশনের রিয়েলিটি শোতে অংশ নিয়ে আলোচনায় আসেন বাংলাদেশের অতি তরুণ সঙ্গীত শিল্পী মাইনুল আহসান নোবেল। দুই বাংলার দর্শকরাই তার গানে মুগ্ধ। শুধু দর্শকদের মুগ্ধতাই নয়, নোবেল প্রশংসা কুড়িয়েছেন খ্যাতনামা সঙ্গীত শিল্পীদেরও। তবে নিজের করা অনেক মন্তব্যে অহংকার প্রকাশ পেয়েছে তার। শুক্রবার দেশের মিউজিক ইন্ডাস্ট্রিকে প্রায় চ্যালেঞ্জই ছুড়ে দিয়েছেন নোবেল। তার দাবি, গত 10 বছরে এই দেশের মিউজিক ইন্ডাস্ট্রি দাঁড়াতেই পারেনি। নিজের ফেসবুক হ্যান্ডেলে নোবেল লিখেছেন, বাংলাদেশে তো গত 10 বছরে ভালো কোনো মিউজিক হয়নি, কেউ দাঁড়াতেই পারেনি। দাঁড়াও, লিজেন্ডের না হয় আমি শিখাবো কীভাবে 2020 সালে মিউজিক করতে হয়। অর্থাৎ এই সময়টাতেই যারা সঙ্গীত জগতে কাজ করেছেন এবং আলোচিত হয়েছেন, কিংবদন্তি হয়েছেন, তারা কেউ মিউজিক সম্পর্কে কোনো কিছু জানে না। নোবেলের এমন মন্তব্যে স্বাভাবিকভাবে সঙ্গীতপ্রেমীরা অনেক ক্ষুব্ধ হয়েছেন। নোবেলের নিজের যোগ্যতার মানদণ্ড উল্লেখ করে তিনি বলেন, 2 বছর আগে জন্ম নিয়েছি, আপনাদের ভালোবাসা নিয়েছি, 2 বছরে ফ্লপ হিট গানের সংখ্যা 2টি। এক হচ্ছে তোমার মনের ভেতর, আরেক হচ্ছে আগুন পাখি। নোবেল বলেন, তোমাদের লেজেন্ড গত 10 বছর ধরে কয়টা ফ্লপ অথবা হিট রিলিজ করেছো কমেন্ট সেকশনে জানিয়ে দাও। থক্কু, বাংলাদেশে তো 10 বছরে ভালো কোনো মিউজিকই হয়নি। দাঁড়াও, তোমাদের লেজেন্ডদের আমি শিখাবো কীভাবে 2020 সালে মিউজিক করতে হয়। আগেও নোবেল নানা সময় বিভিন্ন মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন। তো ভিউয়ার্স, আপনাদের কী মতামত নোবেলের এমন মন্তব্যগুলো নিয়ে? অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন এবং নিত্য নতুন এরকম আরও খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।